Hello everyone, myself Shouvik Sarker. I have just taken my IELTS exam on 19 December 2020. I have completed my undergraduate program from Khulna University on Human Resource Management discipline. For my master's degree, আমি সেই কারণে হচ্ছে যে IELTS এর একটা স্কোর দরকার, সেই কারণে হচ্ছে খুলনায় খুঁজতেছিলাম যে কোথায় IELTS এর কোচিং করা যায়। লেক্সিকনে কোচিং করার সময় আমি যখন হচ্ছে ফেব্রুয়ারিতে শুরু করেছিলাম, তারপরে হচ্ছে মার্চ পর্যন্ত করতে পেরেছিলাম, তাও তো মার্চের মাঝামাঝি সময় এসে করোনা প্যান্ডেমিক শুরু হয়। করোনা প্যান্ডেমিকের আগ পর্যন্ত যখন হচ্ছে ফিজিক্যালি অ্যাটেন্ড করে যখন কোচিং করেছি, তখন যে কোনো বিষয়ে স্যার আমাকে অনেক হেল্প করেছে। আমার স্পেশালি দুর্বলতা ছিল যে হচ্ছে স্পিকিংয়ে আর হচ্ছে রাইটিংয়ে, এবং তারপরে তখন হচ্ছে স্যার যখন যে গাইডেন্সের দরকার পড়েছে সেই গাইডেন্স স্যার দিয়েছে, এবং তারপরে যখন হচ্ছে আবার হচ্ছে অক্টোবরের দিকে অনলাইনে ক্লাস শুরু হয়, তখন স্যার হচ্ছে প্রপারলি যে কোনো কিছু সম্পর্কে রাইটিং, তারপর ব্রেইন স্ট্রমিং এগুলোতে অনেক হেল্প করেছে। আমরা যখন হচ্ছে কোনো টপিক পাই, টপিকটা পেলে তখন হচ্ছে আমাদের সুবিধা হয় যে একটা হচ্ছে মানুষের কনফিডেন্স লেভেল গ্রোথ করে। তারপর স্পিকিং, তখন হচ্ছে আমরা গ্রুপ গ্রুপ করে স্পিকিং করেছি, তারপরে রাইটিংয়ের ক্ষেত্রে একজন একজনের ভুলটা দেখেছি, তারপরে কে কী লিখেছে এটার মাধ্যমে একটা আইডিয়া জেনারেট হয়েছে, এবং স্যার আমাদের ক্ষেত্রে আমরা কোন জায়গায় কী ভুল করেছি সেগুলো সম্পর্কেও বলেছে। তারপরে স্পেশালি যখন হচ্ছে আমি মক টেস্ট দিয়েছি, মক টেস্ট দেওয়ার টাইমে বারবার স্পিকিং দেওয়ার ফলে এবং হচ্ছে আমার রাইটিংয়ে কোথায় সমস্যা হচ্ছে সেইগুলোর ভুল দেখা দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু স্পিকিং বলার টাইমে আমরা যে ভুলটা করতেছি সেটা সহজে বুঝতে পারি না। কিন্তু তখন হচ্ছে যখন অন্য একজনকে ভুলটা ধরা দেয়, তারপর আমরা সেই ভুলটা খুব সহজেই ঠিক করতে পারি। বলার টাইমে হয়তো আমরা অনেক কথা বলতেছি, আমরা মনে করতে পারি যে হচ্ছে আমাদের ঠিক আছে, কিন্তু আমরা যে কতখানি ভুল করতেছি এই ভুলটা দেখা দেওয়ার জন্য হলেও কাউকে একজনকে দরকার, এবং সেই দরকারের প্রয়োজনীয়তা মিটিয়েছে লেক্সিকন। এখানে শৌভিক স্যার এবং তার সাথে সাথে অনেকেই ছিল যারা আমাদেরকে অনেক হেল্প করেছে। আমরা যখন কোনো কিছু করতে যাই তখন আমাদের একটা গাইডেন্সের দরকার পড়ে বা একটা নেভিগেশনের সিস্টেম দরকার পড়ে, যে নেভিগেশন সিস্টেমটা আমাদেরকে হেল্প করে আমাদের এক্সপেক্টেড ডিজায়ার্ড গোলে পৌঁছাইতে, এবং সেই ডিজায়ার্ড গোলে পৌঁছাইতে স্যার আমাদেরকে অনেক হেল্প করেছে। এবং আমি সবাইকে রেকমেন্ড করবো যে লেক্সিকনে এসে IELTS এর প্রিপারেশন নেওয়ার জন্য। Thank you.